আর নারীর দায়িত্ব নেই ভরণ পোষণের কোন দায়িত্ব সাধারণত থাকে না আমাদের অবহেলার কারণে আর নারী জাতি অবহেলিত শাসক গোষ্ঠীর কাছেও কাছেও দেশের আর সমাজ সমাজের কাছে 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 পরিবারের ভাইদের মায়ের কাছে কাছে যার ফলে আজকাল স্বামীরা অবিচারে মানে নারী জাতি অবিচারের শিকার হচ্ছে নাহলে নারী জাতির এক পয়সা দায়ী দায়িত্ব নেই কারো না কারো খরচ করা আছে আমি আলোচনা অনেক বলছি যে কোন মেয়ের আল্লাহ রাব্বুল আলম ভরণ পোষণ কারো না কারো কোন পুরুষের ফরজ তাকে ইনকাম করে খেতে হবে কোন সময় আল্লাহ বলেন এই জন্য নারী জাতিকে ইনকাম করার জন্য আল্লাহ পয়দা করেন এই কথাগুলি আজকাল এই নারী জাতির উচ্চ শিক্ষার ফেতনার যুগ উচ্চ শিক্ষা বড় ফেতনা আজকে জেনা এত বেড়ে গেছে উচ্চশিক্ষা তারপরে অবাধ মেলামেশা বড় জেনা না হলে ছোট জেনা থেকে মুক্ত সতী পাওয়াই মুশকিল আর সৎ পাওয়া মুশকিল মুশকিল তারপরে আপনার আহ এর জন্য তালাকের সংখ্যা বেড়েছে ওই কোন ছাত্র স্টুডেন্ট লাইফে প্রেম ছিল স্বামীর ঘরে আসার পরেও পালিয়ে যাচ্ছে বহু ঘটনা

আর তারপরে চাকরি বলবেন যে পড়াইলাম ঠিকই তোকে ডিগ্রি করাইলাম চাকরি করতে দেবো না বড় সমস্যা স্বামী হয়তো বাধ্য করছে অথবা বাপ বাধ্য করছে বাধ্য করে না কারণ ইনকাম কর তো আমি খেতে পাবো কিছুদিন যত বিয়ে না হয়েছে আর বিয়েও দিতে চায় না আল্লাহ ব্যাপার অনেক মেয়েরা আমার কাছে কম্পেয়ার করছে যে বাপ বিয়ে দিতে চায় না মা বিয়ে দিতে চায় না যে কিছুটা ইনকাম করে খেয়ে নি ওর ইনকামটা আমরা খেয়ে নি কারণ বিয়ে দিলেই তো স্বামীর ঘরে সব টাকা চলে যায় শিক্ষা মেয়েরা লাভ করলে চাকরি থেকে বিরত সাময়িক টেম্পোরারি রাখতে রাখতে পারেন একটা পরিবার পারেন আর না হলে রশিদ ছিঁড়ে দিয়ে চাকরিতে ঢুকে পড়বে স্বামী রশি ছিঁড়ে দেবে না বাপ মায়ের রশি ছিঁড়ে দেবে জি হ্যাঁ ওই বাবাকে রশি ছিঁড়ে দিয়ে টান লেখাপড়া করলাম কি কাজে ভালো অফার পাচ্ছে বরং মহিলারা চাকরি করতে বেশি উদ্গ্রী মহিলা জাতি নারী জাতি চাকরি করতে বেশি আগ্রহী তারপরে বিভিন্ন জায়গায় আজকাল দেশ বিদেশ ঘুরতে গিয়ে দেখলাম কাউন্টারে পুরুষদের সাথে পুরুষদের চাইতে মহিলা সংখ্যা বেশি অবাক করার মত কাউন্টার গণনা কয়টা কাউন্টার আছে দেখলে যে মহিলা বেশি বসে আছে এবারে সফর করে তো দেখে আসলাম মানুষ মনে করছে যে স্বামী স্ত্রী উভয় ইনকাম করবো অনেক টাকা আসে শান্তি নেই আল্লাহ শান্তি নেই আল্লাহ যেন পয়দাই করেনি আল্লাহ ভালো জানছেন মানুষের ফিতরাতের অবস্থা মানসিক অবস্থা ভালো জানছে হ্যাঁ শারীরিক চাহিদা আল্লাহ ভালো জানছেন হ্যাঁ তারপরে মানসিক শান্তির বিষয়টি আল্লাহ ভালো জানছে কিসে শান্তি আছে